सब्जी सह नित्य প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির লাগাম টানতে মঙ্গলবার ফের মহারাজগঞ্জ বাজারে হানা দিল সদর মহকুমা শাসকের অধীন বিশেষ পর্যবেক্ষক দল। এদিন অভিযান চালিয়ে মহারাজগঞ্জ বাজারে দুটি দোকান সিজ করেন তারা। রাজ্যে সাম্প্রতিককালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটে চলেছে, এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত জনসাধারণের। এই অবস্থায় মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টানতে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা শাসকের অধীন বিশেষ পর্যবেক্ষক দল। পর্যবেক্ষকের দলটি মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে হানা দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা প্রভৃতির মূল্য যাচাই করে। পাশাপাশি একটি মুদি দোকানেও হানা দেয় পর্যবেক্ষক দলটি। এই দোকানে ওজন পরিমাপ যন্ত্রের গরমিল ধরেন তারা। দোকানটির সাথে সাথে সিজ করা হয়। একটি সবজির দোকানেও সিজ করে মহকুমা শাসকের অধীন এই পর্যবেক্ষক দলটি। এ প্রসঙ্গে দলের এক আধিকারিক জানান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য খাদ্য দপ্তরের আধিকারিকের নির্দেশ এবং সদর মহকুমা শাসকের নির্দেশে তারা এ ধরনের অভিযানে নেমেছেন। এদিকে প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এ ধরনের অভিযানের পর বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের লাগাম টানা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। আসলে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যারে কালকে আমাদেরকে তারা ফোন করেছিল যে বাজারে যে সবজির দাম, বিশেষ করে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো এটা ঊর্ধ্বমুখী, সেটা যাচাই করার জন্য আমাদের সদর মহকুমা শাসকের অধীন আমাদের এনফোর্সমেন্ট টিম আগে থেকেই গড়া আছে। তো আমাদের এনফোর্সমেন্ট টিম সহকারে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে পরিদর্শন করি। পরিদর্শন করে আমরা অনেক কাঁচামালের দোকান, যেমন আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো ইত্যাদির দোকান আমরা ভিজিট করলাম। সর্বশেষে এই মুদির দোকানখানেও ভিজিট করলাম। এখানে ভিজিট করে দেখলাম ওনার যে বাটখারার যে মাপনের জিনিস, সেটা যেটা রেনু থাকার কথা সেটাও রেনু নাই। তাছাড়া ওনার দোকানে আচার এবং সরষার তেল এক্সপায়ারি পাওয়া গেছে। তাছাড়া ফুডস্টাফ লাইসেন্সও নাই। ওনার জেন্স সার্টিফিকেটটা আমরা সিজ করলাম। আমাদের এসডিএম এসে যাওয়ার জন্য বললাম, ওনাকে নোটিশ জারি করা হবে, তারপরে এসডিএম স্যারের কন্ট্রোল অর্ডার মোতাবেক যা অ্যাকশন নেওয়া নেবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস, ত্রিপুরা।